হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম উজ্জ্বল এন্ডে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেলিগ্রামের মাইনিং একটা প্রজেক্ট সেটা হচ্ছে রকি রাবিট ঠিক আছে রকি রাবিট যে টেলিগ্রাম মাইনিং বটটা আছে সেটাতে হচ্ছে আপনারা কিভাবে কাজ করবেন আহ সেটা আহ হতে আপনারা কিভাবে কাজ করেন কিভাবে হচ্ছে আপনারা আপনাদের ইনকামটা বাড়াবেন হচ্ছে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো অনেকে হচ্ছে এই বিষয়টা এখনো জানতেছে না যে সে আহ কিভাবে হচ্ছে কাজ করবে তো সেটা দেখানোর আগে আমি আগে বলে দিচ্ছি যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং থাকবে এখানে ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে একটা আমার চ্যানেল যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দেবো তো আপনারা হচ্ছে চ্যানেল করে হচ্ছে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে চলে আসবেন তো এই চ্যানেলে চলে আসবেন তো আসার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা হচ্ছে থ্রি ডট মিনি ক্লিক করবেন উপরে যে থ্রি ডট মিনি আছে তো থ্রি ডট মিনি ক্লিক করে দেবেন এখানে থ্রি ডট মিনি আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে সার্চ বক্স আছে সার্চ বক্স দেখতে পাচ্ছেন আপনারা তো সার্চ বক্স এখানে দেখেন যে সার্চ বক্স আছে সো আপনারা এই সার্চ বক্সে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে জাস্ট লিখবেন আমি যেভাবে লিখতেছি আর ও সি কে ওয়াই রকি রকি রাবিট বট ঠিক আছে রকি রবিট বট ঠিক আছে সো এটা লেখার পর হচ্ছে সার্চ ক্লিক করে দেবেন সো সার্চ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা দেখতেছেন যে একটু স্কুল করে দিন দেখবেন যে এখানে লিঙ্ক দেওয়া আছে দেখেন আপনারা যে এখানে এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে তো আপনারা জাস্ট লিঙ্কের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো লিঙ্কের উপর ক্লিক করে দিবেন তো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রকির আবিরটা হচ্ছে হচ্ছে কত তারিখে লিস্টিং হবে আর কি কি অ্যাক্সেসারি লিস্টিং হবে তো দেখেন আমি এখানে দুইটা স্ক্রিনশট দেওয়া আছে এখানে এম এক্সি আপনারা জানেন যে এম এক্সি অ্যাক্সেঞ্জার হচ্ছে গ্লোবাললি সেটা হচ্ছে কতটা পপুলার সেটা হচ্ছে আর সেটা সম্পর্কে আপনার অবশ্যই জানেন আর বলতে হবে না তো আপনারা দেখেন যে এখানে হচ্ছে ওরা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে অলরেডি এম নিজে অফিসিয়াল যে টুইটার আছে সেখানে হচ্ছে নিজে হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্ট দিছে সেটা হচ্ছে লুই লিস্টিং অ্যালার্ট ঠিক আছে আর বি ইউজিটি ওয়ান ইউ উইল বি লিস্টেড ইন দ্য ইনোভেশন জোন অন তেইশ নয় দু হাজার চব্বিশ ঠিক আছে আটটা ইউটিসি ঠিক আছে ওরা বলে দিচ্ছে যে তেইশ তারিখে সেপ্টেম্বর তেইশ তারিখে হচ্ছে এমএক্সিতে আর বিটিসি যেই রাবিট যে রকি রাবিট যেই বটটা আছে যে কয়েনটা আছে আরবিটিসি যে কয়েনটা আছে সেটা লিস্টেড হবে ঠিক আছে সো এটা হচ্ছে আপনাদেরকে একটা প্রুফ দেখালাম আরেকটা তো হচ্ছে এক্সচেঞ্জ আরবি এক্সচেঞ্জ লিস্টিং হবে সেটা হচ্ছে দেখেন যেটা হচ্ছে বিং এস ঠিক আছে বিং এক্স হচ্ছে এখানে হচ্ছে ওরা বলে দিছে দেখেন যে র্যাব বিট কয়েন আর কয়েন উইল বি লিস্টেড অন বিং এস স্পট ঠিক আছে ডিপোজিট চার নয় দু হাজার চব্বিশ আটটা ইউটিসি ঠিক আছে চার নয় দু হাজার চব্বিশে হচ্ছে ডিপোজিটটা শুরু হবে ফ্রি ডিপোজিট শুরু হবে ঠিক আছে এবং হচ্ছে ট্রেডিংটা শুরু হবে তেইশ নয় দু হাজার চব্বিশ আট আটটা ইউটিসি ঠিক আছে তেইশ নয় হাজার চব্বিশ সেম টাইমে তেইশ তারিখ সেপ্টেম্বর তেইশ তারিখ সেম টাইমে হচ্ছে বিংস এবং হচ্ছে এমএক্সিতে এটা এটা হচ্ছে ট্রেডিং শুরু হবে ঠিক আছে উইথড্র হবে টোয়েন্টি ফোর নয় দেড় চব্বিশ এবং চব্বিশ তারিখে হচ্ছে চব্বিশ তারিখ হচ্ছে উইথড্রো হবে ঠিক আছে সো ফ্যান্ডস তাহলে বুঝতে পারতেছেন যে এটা কতটা স্ট্রং বজেট এখানে আর বলার কিছু নাই তো এরপর হচ্ছে যেটা যেখানে ছিলাম আমরা সেটা হচ্ছে আপনারা যে এখানে লিঙ্ক দেখতে পাবেন সো এখানে যে লিঙ্ক দেখতে পাবেন সো লিঙ্কের উপর আপনারা জাস্ট ক্লিক করে দিবেন দেখেন যে এখানে লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করে দিবেন সো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এইরকম একটা ইন্টারপে চলে আসবে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে স্টাটে ক্লিক করে দিবেন সো স্টাটে ক্লিক করে দিলে স্টাটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে বটটা ওপেন হবে এই দুটো পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে দেখেন তো বটটা ওপেন হচ্ছে সো ফ্রেন্ডস হচ্ছে রকি রাবিটটা হচ্ছে তেইশ তারিখে আপনার হচ্ছে ডেটা সেভ করে রাখবেন যে তেইশ তারিখে সেপ্টেম্বর তেইশ তারিখে হচ্ছে লিস্টিং হতে যাচ্ছে ঠিক আছে সো হচ্ছে আপনি তো আপনারা যারা এখনো হচ্ছে রোগের বৃত্তি হচ্ছে এখনো মাইন্ড শুরু করেননি তারা হচ্ছে অবশ্যই শুরু করবেন বিশ তেইশ দিন হচ্ছে আপনারা একবার ফুলি অ্যাক্টিভ থাকবেন এবং এখানে হচ্ছে কি যে কার্ডগুলো দেওয়া হয় যেগুলো কম্পগুলো দেওয়া হয় সবগুলো আমার চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলটা জয়েন আহ হচ্ছে জয়েন থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো ফ্রেন্ডস এখান থেকে দেখবেন এটা চলে যাবে আসার পর হচ্ছে আপনার যেটা করবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার বয় এখানে বয় লেখা আছে আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে গার্ল গার্লস লেখা আছে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে স্যার আমি যেহেতু তাই আমি বয়ের উপরে রাখলাম ঠিক আছে রাখার পর আপনি যদি আপনি যে দেশে হন আরবি অথবা স্পানিশ অথবা আরো আর আরও অনেক হচ্ছে অপশন আছে তো আমরা জাস্ট যেটা করব ইংলিশের উপর আছে ইংলিশের উপর ক্লিক করে দিব সো ইংলিশের উপরে হচ্ছে ইংলিশের উপরে জাস্ট ইংলিশের উপরেই ক্লিক করে দিব ঠিক আছে সো ইংলিশের উপরে ক্লিক করে দেওয়ার পর Amen. <clears throat> ইংলিশের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার জাস্ট যেটা বলবেন সেটা হচ্ছে স্কুল করবেন একটু স্কল করে উপরে উঠাবেন ঠিক আছে স্কল করে একটু উপরে উঠাবেন উপরে উঠার পরে হচ্ছে আপনার এখানে স্টার্ট লেখা দেখতে পাবেন ঠিক আছে এখানে স্টার্ট লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে যেটা হবে এখানে হচ্ছে ক্লিক করে দিলে হচ্ছে আপনার বটটা ওপেন হয়ে যাবে দেখেন বোটটা ওপেন হয়ে গেছে ঠিক আছে সো জাস্ট আপনার এখানে কর চিহ্ন আছে যে জাস্ট কর চিহ্নটা আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে নিউ কামার টুর্নামেন্ট একটা প্রথম ধাপে আছি আমি ফতম দাফে আসি এখানে নিউ কমিটি ওনার ফর ফতম দাফে আসে আর ওরা যেটা করছে এটা পনেরো হাজার কয়েন হচ্ছে আমাদেরকে বোনাস দিছে তো আপনারা হচ্ছে যেটা করতে পারবেন এখানে ট্যাপ ট্যাপ ট্যাপের করার মাধ্যমে হচ্ছে এখানে কয়েনটা আর্ন করতে পারবেন তো আপনারা এখানে ট্যাপ ট্যাপ করার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে এখানে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে দেখেন যে মাইন লেখা আছে ঠিক আছে আপনারা জাস্ট মাইনে ক্লিক করে দিবেন দেখেন আমি মাইনে ক্লিক করে দিচ্ছি দেখেন যে আমি মাইনে ক্লিক করে দিচ্ছি সো মাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে কার্ড আছে ঠিক আছে এইখানে কতগুলো কার্ড আছে সো আপনার কার্ডগুলো নিয়ে নেবেন দেখেন আমি প্রথম কার্ডের নিউট্রিশনের একটা কার্ড আছে কার্ডে ক্লিক করে দিলাম সো কার্ডে ক্লিক করে দেওয়ার পর ফ্লে আপগ্রেড লেখা আছে নিচে দেখেন এখানে ফ্লে লেখা আছে নিচে নিচে লেখা আছে আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আনলক হয়ে গেছে আমার হচ্ছে এখানে রকি এর যে বিষয়টা সেটা হচ্ছে একটা কার্ড আনলক করার পর আরেকটা কার্ড আনলক হবে আরেকটা কার্ড আনলক করার পর আরেকটা কার্ড আনলক হবে এভাবে হচ্ছে সবগুলো কার্ড আনলক হবে ঠিক আছে তবে আপনার কি করতে হবে আপনার হচ্ছে কয়েন থাকতে হবে ঠিক আছে সো আপনার কয়েন থাকতে হবে তো সেই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে কয়েন ট্যাপ ট্যাপ করে কয়েন আর্ন করবেন আর আর হচ্ছে আপনি এসআর হচ্ছে আপনার যে কয়েনটা বেশি করে আর্ন করার জন্য আপনি যেটা করবেন আর্ন লেখা আছে দেখেন এখানে একটা আর্ন লেখা আছে অপশন এখানে একটা আর অপশন লেখা আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দিলে আপনি দেখবেন যে এখানে টা টাস্ক আছে ঠিক আছে এখানে টা টাস্ক আছে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন দেখেন এখানে সিলেক্ট স্পন শর্ট তারপর সাবস্ক্রাইব টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে এগুলা হচ্ছে আপনি করে নেবেন দেখেন সিলেক্ট স্পন্সর মানে হচ্ছে সিলেক্ট স্পন্সর মানে হচ্ছে আপনি কোন স্পন্সরটা নিতে চাচ্ছেন এখানে দেখেন দাও আছে সোলানা

তো এখানে ওরা বলছে তো আগে তবে ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাই হোক তো চ্যানেল সাবস্ক্রাইব করার পর হচ্ছে আপনি এই স্ট্রেকটা নিয়ে নিতে পারবেন পঞ্চাশ হাজার করে নিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস নিজে দেখতেছেন যে অনেকগুলো হচ্ছে সাবস্ক্রাইব টেলিগ্রাম চ্যানেল তারপর হচ্ছে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ঠিক আছে তো আপনারা এই বিষয়গুলো জানেন যে এগুলো কীভাবে করতে হবে এগুলোতে ক্লিক করে হচ্ছে আপনার জাস্ট জয়েন হয়ে যাবেন এগুলোতে সাবস্ক্রাইব করে নেবেন করে নেওয়ার পরে হচ্ছে চ্যাক নিয়ে ক্লিক চ্যাকে ক্লিক করে দেবেন তো চ্যাকে ক্লিক করে দেবে ওরা ভেরিফাইয়ের জন্য একটু হচ্ছে সেটা হয়ে থাকবে তারপর হচ্ছে কিছুক্ষণ পর বা এক ঘন্টা দুই ঘন্টা পর আবার হচ্ছে আসার পরে এখানে হচ্ছে ক্লিক করে করে কয়েনটা নিবেন ঠিক আছে সো কয়েন্ট আন করে নেওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ওই যে মাইনে ক্লিক করবেন সো মাইনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন আপগ্রেড আপগ্রেড হচ্ছে এই কার্ডগুলো হচ্ছে আপগ্রেড করে নিবেন একটা একটা করে আপগ্রেড করে নেবেন এভাবে হচ্ছে আমি যেখানে যে এখানে এখানে হচ্ছে ক্লাইম লেখা আছে ঠিক আছে এখানে ক্লাইম লেখা আছে সো ক্লাইমে যদি ক্লিক করে দেখেন ক্লাইমে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখবেন কতগুলো কার্ড আছে যেগুলো হচ্ছে সময় এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সময়ে এক এই সময়টা হচ্ছে স্পেন্ড হলে এই সময়টা হচ্ছে চলে গেলে তার হচ্ছে আপনার এই এই হচ্ছে কয়েনগুলো হচ্ছে ক্লাইম করে নিতে পারেন এগুলো ফ্রি 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 যাবে ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা অপশন দেখতে পাবেন এখানে ফ্রেন্ডস এখানে বেঞ্চের লেখা আছে সো আপনার যদি বেঞ্চের উপর ক্লিক দেন সো বেঞ্চের উপর ক্লিক করে দিলে হচ্ছে এখানে আপনার কতগুলো কার্ড পাবেন সো এই কার্ডগুলো হচ্ছে আপনার আস্তে আস্তে আনলক করবেন একটা একটা করে আনলক করে নেবেন ঠিক আছে সো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অবশ্যই কয়েন থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে দেখেন ফ্রেন্ডস ফাইটার পরে তারপর হচ্ছে আর একটা অপশন আছে এখানে কোচ লেখা আছে সো আপনি যদি কোচের উপর ক্লিক করেন সো কোচের উপর ক্লিক করে দিলে হচ্ছে আপনি কতগুলো কার্ড দেখতে পাবেন সো এই কার্ডগুলো হচ্ছে আপনি আনলক করবেন আস্তে আস্তে আনলক করবেন যখন আপনার কয়েন বাড়বে তখন হচ্ছে আপনি কয়েন দিয়ে এগুলো আনলক করে নেবেন এগুলো আনলক করাটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রত্যেকটা প্রজেটিভ প্রফিট পার হচ্ছে ওরা ইনকাম দিবে এটা কিন্তু মাস্ট আপনাদের হচ্ছে মনে রাখতে হবে তো এখানে দেখেন এইখানেও যে কোচ যে আইকনটা আছে এইটার হচ্ছে কার্ডগুলো আপগ্রেড করবেন আপগ্রেড করবেন তো সেক্ষেত্রে এখানেও হচ্ছে একটা ক্লাইম অপশন আছে দেখেন যে এখানে হচ্ছে একটা ক্লাইম অপশন অপশন আছে এখানে ক্লাইম অপশন আছে এই অপশনটি ক্লিক করে দিলে হচ্ছে আপনি অনেকগুলা কার্ড অনেকগুলো হচ্ছে ক্লাইম কার্ড দেখতে পাবেন যেগুলো হচ্ছে আপনি বোনাস পাবেন ঠিক আছে এইগুলো হচ্ছে আনলক হয়ে যাবে ঠিক আছে আস্তে আস্তে যখন আপনি আপগ্রেড কার্ডগুলো যখন আপগ্রেড করবেন তখন এগুলো আনলক হয়ে যাবে তখন এগুলো আনলক হয়ে যাবে এবং এগুলো হচ্ছে আপনি ক্লাইম করে নেবেন এগুলো ক্লাইম করতে কিন্তু আপনার কোনো এগুলো ক্লাইম করতে কিন্তু আপনার কোনো কয়েন লাগবে না বরং সেগুলো ক্লাইম করলে আপনি আরো কয়েন পাবেন ঠিক আছে তো তারপরে একটা অপশন আছে দেখেন ফ্রেন্ডস এখানে টুর্নামেন্ট লেখা আছে দেখেন এখানে টুর্নামেন্ট দেখা আছে সো টুর্নামেন্ট হচ্ছে বেস্ট ইম্পর্টেন্ট কেন হচ্ছে টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্ট যখন আমার আগাবে তখন হচ্ছে আমার গ্রেড আগাবে লেভেল আগাবে ঠিক আছে সো আমি হচ্ছে ফার্স্ট টুর্নামেন্ট আছে দেখেন টুর্নামেন্টে ক্লিক করে দেওয়া হচ্ছে নিউ কামার টুর্নামেন্ট আমি কিন্তু ফার্স্ট টুর্নামেন্টে আসি এটা এখন আনলক হয় না শুরুকে দিয়ে আমি এটা করতে পারবো ষোলো হচ্ছে এটা আমি আনলক করতে পারবো দেখেন আমি এটা আমি হচ্ছে ফার্স্ট টুর্নামেন্টে আছি সো আমাকে এভাবে হচ্ছে একটা একটা করে টুর্নামেন্ট আমাকে আনলক করতে হবে দেখেন আনলক করতে হবে ঠিক আছে আনলক করতে হবে টুর্নামেন্ট টুর্নামেন্টগুলো হচ্ছে আনলক করার মাধ্যমে হচ্ছে আমার লেভেল আপ করতে হবে এবং হচ্ছে আমার ইনক্রিজ এবং হচ্ছে আমার রোহিত আওয়ার এবং সবগুলো বাড়াতে হবে ঠিক আছে সো এটার উপরে হচ্ছে আমরা ইনকাম পাবো সো হচ্ছে আমরা হচ্ছে ইনকাম পাবো তারপর একটা বিষয় একটা অপশন দেখতেছেন আপনার ফ্রেন্ড যে এখানে এখানে লেখা আছে ইনিগমা ঠিক আছে ঠিক আছে ইনিগমা ইনিগমা লেখা আছে সো আপনারা যদি ইনিগমার উপর ক্লিক করে ক্লিক করে দিলে দেখবেন যে আপনারা এখানে হচ্ছে এইরকম হচ্ছে কিছু পাজল হচ্ছে ওয়ার্ড দেখতে পাবেন এই ওয়ার্ড ওয়ার্ডগুলো হচ্ছে আপনারা কীভাবে কমপ্লিট করবেন এই পাজল দৈনিক যে পাঁচল ওয়ার্ডগুলো আছে সবগুলো হচ্ছে আমি চ্যানেলে দিয়ে থাকি প্রতিদিন তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা চ্যানেল থেকে নিয়ে নেবেন নিয়ে হচ্ছে আপনারা এগুলা পাজলগুলো কমপ্লিট করবেন তো ফাজলগুলো কিভাবে কমপ্লিট করবেন দেখেন যে আমি হচ্ছে ফাজলগুলা শাড়ি অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এলোমেলো দেওয়া আছে আমি হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে এগুলো শাড়ি শাড়িভাবে দিয়ে থাকি সো আপনারা হচ্ছে ওই ওগুলো হচ্ছে ওইটা দেখে হচ্ছে এগুলো কমপ্লিট করবেন যেমন আমার যদি শাড়িতে থাকে প্যাড দেখেন এখানে প্যাড লেখা আছে প্যাডটা যদি হয় এক নম্বর তাহলে আমি এই প্যাডটাকে ধরে নিয়ে এক নম্বর বসিয়ে দিবি এভাবে ঠিক আছে তো আমার প্যাডটা এক নম্বর হয়ে গেল এও হচ্ছে আপনি কার্ডগুলো হচ্ছে মিলিয়ে নেবেন ঠিক আছে কার্ডগুলো মিলিয়ে হচ্ছে মিলিয়ে নেওয়ার পর হচ্ছে আপনি টু পয়েন্ট ফাইভ মিলিয়ন পয়েন্ট পেয়ে যাচ্ছেন আড়াই লক্ষ পয়েন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটা আপনি করে নেবেন তারপর ফ্রেন্ডস আর একটা বিষয় হচ্ছে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনি আর্নার উপর ক্লিক করলে আর্নার উপরে ক্লিক করার পরে দেখেন যে এখানে ডেইলি টাস্ক ডেইলি টাস্কের ভিতর হচ্ছে এখানে ডেলি টাস্কের ভিতরে হচ্ছে একটা স্ট্রেক এটা এটা তো আপনি এমনিতে নিতে পারবেন ঠিক আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে হচ্ছে এটা সব প্রতিদিন হচ্ছে আপনি নিতে পারবেন তার হচ্ছে ইনিং ইনিংম্যাটা হচ্ছে আমি আমার চ্যানেল দিয়ে থাকি এটা আপনি নিয়ে নেবেন যে যে সংকট আমি দেখালাম যে ওয়ার্ড পাজল সেটা দেখালাম তারপর হচ্ছে সুপার সুপার সুপারসেট হচ্ছে সুপার সেট হচ্ছে একটা ডেলি কম্পোস সেটাও আমি আমার চ্যানেল দিয়ে থাকি সেটাও আপনি পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে একটা গন্ধ এটা হচ্ছে আমি আমার চ্যানেল দিয়ে থাকি সেটা আপনি পেয়ে যাবেন তো সবগুলো হচ্ছে আপনি আমার চ্যানেল পেয়ে যাবেন তো সবগুলো হচ্ছে আপনি কমপ্লিট করবেন তবে এক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার নেওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে অবশ্যই লেভেল আপ করাতে হবে যদি আপনি লেভেল আপ না করেন তাহলে হচ্ছে আপনি এই কার্ডগুলো নিতে পারবেন না ঠিক আছে তো আপনি কার্ডগুলো নিতে পারবেন লেভেল আপ ছাড়া শুধু আপনি স্ট্রেক দিয়ে এটা নিতে পারবেন ইনিকমা এটা নিতে পারবেন জাস্ট এই দুইটা নেওয়ার জন্য আপনাকে আপনার যে লেভেল আছে এটাকে আপ করাতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং সবসময় হচ্ছে মাইনিংটা চালিয়ে যেতে হবে ঠিক আছে তো ফ্রেন্ডস রকি আবিটার হচ্ছে মূল কাজ এইটাই ছিল এরকমই ছিল ঠিক আছে এগুলো হচ্ছে হচ্ছে আপনার কাজ করতে থাকেন কাজ করতে থাকেন তাহলে হচ্ছে আপনারা ইনক্রিজ করতে পারবেন তবে আপনার সেভ করে রাখবেন যে তেইশ তারিখ হচ্ছে এটা লিস্টিং হবে সেটা কী কী সেটা কৃষি তে এবং হচ্ছে লিস্টিং হবে তো ফ্রেন্ডস আপনারা বেশি বেশি রেফার করেন এবং টাস্কগুলো কমপ্লিট করেন কমপ্লিট করেন তা কমপ্লিট করেন এবং হচ্ছে আপনারা ইনকাম নিয়ে নেন তো সবাই ইনকাম সবাই যাতে করে ইনকাম করতে পারে সেইটা আছে আমার লক্ষ্য আমি সবার জন্যই হচ্ছে শুভকামনা সবাই ভালো সুস্থ থাকবেন আর একটা বিষয় হচ্ছে কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে যদি আপনি আমার চ্যানেল নতুন হতেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে ক্লিক করে দিবেন যাতে করে আহ জগতের সকল আপডেট সবাইকে পেয়ে যান সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ